ত্রাণ বিতরণের নামে লোকজন জড়ো করিয়ে নেয় ছবি তুলি তারারে মারি ধরি তারাই দিবেন অভিযোগ উঠটি চট্টগ্রামের হাগাজারির মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসারের বিরুদ্ধে চারশো জনরে ত্রাণ দিবেন নামে শত শত মানুষ জড়ো করাই ইয়নো এলাহা পরিদর্শন করি গেলে গুই তারারে ত্রাণ দেওয়া বন্ধ করে দেয় চেয়ারম্যানের লোকজন। সোমবার এপ্রিল ছ তারিখ ফজরত এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় জানাইল দি মানুষ বুড়ি এঙ্গার মর্ত মাইব মানুষও দুঃখী চুই গেছে জিনিস নদে চেয়ারম্যান নুরুল আফসারের বিরুদ্ধে প্রকল্পটি আত্মসাৎ এবং বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলি ইউনিয়নের মেম্বার। লিখিত অভিযোগের ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আলহাজ আলী হাসান জানাল দি আর তিন সার বরাবর যে অভিযোগ করছি তিন নং মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কিছু না জানিয়ে খালি রেজুলেশন করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যেমন 1% পরিষদের নিজস্ব আয়ের কোনো হিসাবপত্র আমাদেরকে জানায় না, এলজিএসপি এএসপি বিভিন্ন প্রকল্প করে আসতেছেন ধারাবাহিক কম হোয়াটারে তাকা হতদরিদ্র তালিকায় আমাদেরকে না জানিয়ে তিনি প্রতিস্থাপন করেন। তবে এইসব অভিযোগ অস্বীকার করিয়ে এনে চেয়ারম্যান নুরুল আফসার সি প্লাস হলদি দুইয়ের যে একখান অভিযোগ নম্বর হল দিয়ে তদন্ত লাখালিয়ে পিএইউ উপজেলা নির্বাহী এবং উচিত প্রতিনিধি সহ ইয়ান খালিয়ে তদন্ত করিব লাগি আলো যত অপপ্রচার করিব করক বাংলাদেশের যতক্ষণ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বিজ্ঞানে কি করক আল্লাহ অপপ্রচার করক কিন্তু আর সত্যতা আমি বের করে আনিমে আর চ্যালেঞ্জ। ঘটনার ব্যাপারে আর যোগাযোগ বুঝিলাম হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনুল্লাহকে। আসলে গতকালকে বিকাল তিনটার সময় আমি যখন বাসা ছিলাম হঠাৎ শুনতে পাই যে আমাদের অফিসের মেইন গেটে বেশ কিছু নারী পুরুষ অপেক্ষা করছে এবং হইচই করছে এবং আমার সাথে কথা বলতে চায়। তখন আমি গেটে দৌড়ে ছুটে যাই, ওখানে স্থানীয় একজন গণমাধ্যমগুলি উপস্থিত ছিলেন, তাদের কাছে গিয়ে জানতে যাই তারা এখানে কেন জড়ো হয়েছেন। তারা আমাদেরকে জানান যে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্থাৎ মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবের আহ্বানে তারা সকাল 11টা থেকে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। তাদেরকে 2টা পর্যন্ত বসিয়ে রাখার পর বলা হয়েছে যে তাদের জন্য কোনো ত্রাণ নেই। যখন তারা বলে যে আমাদেরকে ত্রাণ দিতে হবে, ত্রাণ না নিয়ে যাবো না, তখন তাদেরকে তাদের ভাষ্য মতে চেয়ারম্যানের লোকজন চেয়ারম্যানের ভাই তাদেরকে ধাওয়া করে এবং লাঠি নিয়ে ধাওয়া করে তাদের মারধর করতে উদ্যত হয়। তারা ধাওয়া খেয়ে আমার এখানে এসে এসেছেন এবং আসার পরে তারা আমার কাছে প্রতিকার চান। প্রতিকার চাওয়ার পরে আমি তাদেরকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করি। প্রদান করার পাশাপাশি তারা যেই যে কথাগুলো আমাদেরকে বলেছেন যে ত্রাণের নামে ডেকে নিয়ে তাদেরকে হয়রানি করা, তাদেরকে অসম্মান করা, তাদেরকে ধাওয়া দেওয়া, এই বিষয়গুলো আমরা লিখিতভাবে চেয়ারম্যান কাছে চেয়ারম্যান সাহেবের কাছে ব্যাখ্যা চেয়েছি এবং চেয়ারম্যান কেন এতগুলো লোক জড়ো করলেন, জড়ো করার পর কেন তাদেরকে ত্রাণ না দিয়ে তাদেরকে ধাওয়া দিলেন এবং কেন তাদের সাথে মানে অন্যায় আচরণ করলেন, এ বিষয়ে চেয়ারম্যান কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি এবং লোকজন এখানে এসে জড়ো হয়েছে এবং তাদের তালিকা করেছি এবং তাদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। দেখছ নিউজ সি প্লাস টিভি।